প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে গবেষণার জন্য রাখা বিদেশি জাতের 38টি মোরগের হদিস না মেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএলআরআই এর একটি শেডে আরআইআর ও হোয়াইট লেগহর্ন জাতের 300 মোরগ রাখা হয়েছিল গবেষণার জন্য। তবে ঈদের পর হঠাৎ গুঞ্জন ওঠে ওই শেড থেকে 38টি মোরগ উধাও হয়ে গেছে। সরেজমিনে গিয়ে গবেষণার জন্য আনা উন্নত জাতের এসব মোরগ চুরির সত্যতা মেলে। তবে বিষয়টি নিয়ে বিএলআরআইতে গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি কোনো কর্মকর্তাই। তবে প্রতিষ্ঠানটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা জানান, এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত চলছে, তদন্তের আগে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব না। প্রাথমিকভাবে ঘটনাটা শুনছি, এটা তদন্তের পরে প্রকৃত বিষয়টা জানা যাবে। এটার ভিতরকার বিষয়টা তো আমি তো গবেষক না, হ্যাঁ, যার কারণে ওটা কোন জাতের বা কি এটাও আমি জানি না। মোরগগুলো জাপান সরকার গবেষণার জন্য বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছিল বলে জানা গেছে। সময় সংবাদ, সাভার।